দেশের সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি যে অপমাননাকর ও কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি, তার প্রতিবাদে বিজেপির রাজ্য কার্য দপ্তর মুরলীধর সেন লেন থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলে ছিলেন তমকনো ঘোষ, উত্তর কলকাতার জেলা সভাপতি। বিজেপির তরফ থেকে মিছিলে পদত্যাগের দাবি করা হয় মন্ত্রী অখিল গিরির, বিধায়ক পদ থেকে ইস্তফার দাবি করা হয়। মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পোড়ানো হয়, এছাড়াও অখিল গিরির কোষ পুত্তলিকা দাহ করা হয়। বিজেপির মিছিলের ফলে শনিবার সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত অবরুদ্ধ হয়ে যায়, কিছুক্ষণের জন্য ব্যাহত হয়ে যায় যান চলাচল। রাস্তায় কার্যত শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতারা। বিজেপির দাবি, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদি সত্যি আদিবাসী সম্প্রদায় সম্মান করত, তাহলে দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতিকে এই রকম কুরুচিকর মন্তব্য তারা করতে পারত না। আদিবাসীদের সঙ্গে নাচ করাটাই বড় কথা নয়। অপমান করছিলেন, বলবো মিটিং করে ক্ষমা চান, গিয়ে দর্শনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে গিয়ে ক্ষমা চান। আমি যদি কাউকে খুন করি, খুন করে দেওয়ার পর বলবো আমি ভুল করেছি, কেউ শুনবে, কেউ মানবে? এদের বিরুদ্ধে FIR করে এনাকে অ্যারেস্ট করতে হবে। আজকে যদি আমি এই কাজটা করতাম, আজকে যদি আমি কাউকে যদি খুন করতাম, করে বলতাম ভুল হয়েছে, আমার বিরুদ্ধে FIR হতো না? এর বিরুদ্ধে FIR হওয়া উচিত, একে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। একজন মন্ত্রী যদি এই কথা বলেন, যদি প্রভাব হয়ে গেছেন, ফাস্ট্রেটেড হয়ে পড়েছেন, তাহলে বুঝতে হবে তৃণমূলের অবস্থাটা কি। খুব সহজে ফাস্ট্রেটেড হয়ে পড়ছেন, ক্ষমতার বাইরে বোধহয় বেরিয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন। এখন চারিদিকে তো জনগণের সংগ্রাম, মাথা খারাপ হয়ে গেছে, এই কবে কোথায় অ্যারেস্ট হয়ে, বুঝতে পারছেন না। ধরত সবাই কি বলবেন এটা নিয়ে, নারী সম্মানকে নিয়ে? একজন রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি, আমি রাজ্যের তো উনি হয়তো মুখ্যমন্ত্রী, মহিলা রাষ্ট্রপতি শুধু নয়, উনি একজন নারী, উনি একজন আদিবাসী মুখ, উনি আমার ঘরের মা, আমার মাকে যিনি অপমান করবেন, উনি তো ভারতবর্ষকে অপমান করে, ভারত মাতাকে অপমান করেছেন। তার কারণ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আজকে একজন মহিলা, উনি আমাদের কাছে ভারত মাতার মতো, আমার বাড়ির ঘরের মায়ের মতো। যে ঘরের মাকে যেন অপমান করে, তাদের অন্তত এই রাজ্যে মুখ্য মানে মন্ত্রী হয়ে বিধায়ক হয়ে থাকার অধিকার নেই। তার অবিলম্বে তার মন্ত্রিত্ব থেকে এবং বিধায়ক পদ থেকে তার খারিজ হওয়া উচিত।